ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত। সেনাবাহিনী প্রধানের উচিত হবে এখন অর্ডার দেওয়া যে এগুলো সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কারণ ওয়ার্নিং দেয়া, পার্টিকুলার ওয়ার্নিং দিয়ে তো ফায়ার আর্ম ইউজ করা উচিত আমি মনে করি। আদারওয়াইজ উনি এটা ঠেকাতে পারবেন না, বিশেষ করে মাইনরিটির উপরে অ্যাট্যাক, ভ্যান্ডালিজম কালকে হয়ে গেছে, বাট ইট ক্যানট কন্টিনিউ। পুলিশের সাথে ওনার যোগাযোগ করা এবং পুলিশকে সাহস দেওয়া, পুলিশকে বলা যে এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল। দায়িত্বশীলদের পরামর্শ। সাবেকেই সেনা কর্মকর্তার ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত। সেনাবাহিনী প্রধানের উচিত হবে এখন অর্ডার দেওয়া যে এগুলো সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কারণ ওয়ার্নিং দেয়া, পার্টিকুলার ওয়ার্নিং দিয়ে তো ফায়ার আর্ম ইউজ করা উচিত আমি মনে করি। আদারওয়াইজ উনি এটা ঠেকাতে পারবেন না, বিশেষ করে মাইনরিটির উপরে অ্যাট্যাক, ভ্যান্ডালিজম কালকে হয়ে গেছে, বাট ইট ক্যানট কন্টিনিউ। পুলিশের সাথে ওনার যোগাযোগ করা এবং পুলিশকে সাহস দেওয়া, পুলিশকে বলা যে এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রি। দর্শক, আপনাদের একটু আগে জানিয়েছি যে বঙ্গভবনে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে যাচ্ছি, আমাদের সহকর্মী রাশেদ নিজাম আছেন সেখানে। রাশেদ, একটু জানতে চাই যে সেখানকার পরিস্থিতি এবং হচ্ছে কী সিদ্ধান্ত হলো এবং কারা কারা ছিল, কেউ কি কোনো কথা বলবে কি সেই সম্ভাবনা আছে কি না। রাশেদ, প্রায় পাঁচ ঘন্টা পরে এখান থেকে এই সমন্বয়করা বের হচ্ছেন, প্রায় পাঁচ ঘন্টা পরে বেরোচ্ছেন। আজকে সন্ধ্যা ছয়টার দিকে ওনারা এখানে ঢুকেছিলেন এবং তারও দুই ঘন্টা পরে সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধান ওনারা ঢুকেছিলেন এবং তারা সমন্বয়কের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজানজিমুদ্দিন খান এবং আসিফ নজরুল ওনারা কিন্তু তাদের সাথে ছিলেন। তো এরপরে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এফবিসিসির সাবেক সভাপতি এ কে আজাদ সহ তিনজন। এখানে একটু বিশৃঙ্খল পরিস্থিতি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটি আমাদের এখানে দেখাচ্ছে সেই গাড়িটিতে আসলে মূলত রয়েছেন সমন্বয়কেরা এবং আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নিশ্চিত করা হয়েছে এখন এবং বাকি যে উপদেষ্টা হবে অন্তর্বর্তীকালীন সরকারে তাদের বিষয়টা রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা আমরা বঙ্গভবনের নিশ্চিত সূত্র থেকে জানতে পেরেছি। তো সমন্বয়করা সবাই ভিতরে আছেন, আমরা এখান থেকে হাসনাতকে দেখতে পাচ্ছি, সার্জিসকে দেখতে পাচ্ছি, আসিফ মাহমুদকে দেখতে পাচ্ছি। তো আমরা ওনারা এখানে নামবেন, সবার সাথে কথা বলবেন, সেই বিষয়ে আমরা একটু এখানে কথা বলার জন্য শৃঙ্খলা আনা প্রয়োজন, সেইটার জন্য আমরা চেষ্টা করছি যেন শৃঙ্খলার মধ্যে এসে এখানে সবার সাথে কথা বলতে পারে। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এই বকরুল, গাড়িটা আগে আনতে হবে বাইরে। এই ভাই
পিছনে আসেন, এই বাইক নেবেন না, ছবি নেবেন শুধু। আপনাদের সরাসরি দেখাচ্ছেন বঙ্গভবনের সামনের অবস্থা এবং একটি একটি সেনাবাহিনীর একটি বাসে নজরুল, তার তিনি আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দু একজন শিক্ষক আছেন, এবং তারা মিলে তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান, তারা একটু আগে বলতে তারা সন্ধ্যা 6:30 থেকে বা 7:00 দিক থেকে এই রাত 11:30 পর্যন্ত তারা বৈঠক করেছেন, এবং যে বৈঠকে ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত আপনারা নিচে পড়তে পারছেন, যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, প্রধান উপদেষ্টা হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা আসলে বের হচ্ছেন সেখান থেকে, এবং তারা বের হয়ে তারা আমরা সেখানে যে সাংবাদিকরা জড়ো হয়েছিলেন, গণমাধ্যম কর্মীরা, তারা চেষ্টা করছেন এখনও যে তারা যাতে এখানে কেউ একজন গণমাধ্যমের সাথে কথা বলবে কি না, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হয়তো সে তাদের যে গাড়ি বহরটি, সেই বহরটি সেনাবাহিনী দিয়ে ঘিরে আছে, এবং সেনাবাহিনী তাদের গণমাধ্যম কর্মীদেরকে সরে যাওয়ার অনুরোধ করছে, এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্তটা জানতে পেরেছি। এবং এই যে ডক্টর মোহাম্মদ, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন বা হবেন, এরকম একটা আভাস পাওয়া গিয়েছিল যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা তার নাম প্রস্তাব করেছিল। আমরা একটু সেখানে শুনে আসি, সেখানে হয়তো গাড়ির গেট খুলেছেন দু একজন, ডক্টর আসিফ নজরুল তিনি বের হয়ে আসছেন, তিনি হয়তো কথা বলতে পারেন। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের সাথে, গণমাধ্যমের সাথে কথা বলবেন। আস্তে আস্তে ভাই, আস্তে ভাই, আমার ফ্রেম রিকল দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ 15 মিনিট আগে সে সিদ্ধান্ত বঙ্গভবনের পক্ষ থেকে সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের জানানো হয় যে উপদেষ্টা হিসেবে বাইরে আছেন আজকে রাতে, এবং অর্থাৎ কালকের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক শেষ করে তারা বেরিয়েছেন। আমরা একটু সেখানকার পরিস্থিতি দেখি এবং সরাসরি দেখছি আমরা সেটা, আমাদের সকলের রাশেদ নিজাম তো আছেনই সেখানে, এবং তারা চেষ্টা করছেন যে একটা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী জড়ো হয়েছেন যেহেতু সেখানে একটা ছোটোখাটো একটা বিশৃঙ্খলা হচ্ছে, তো সেটা শেষ করে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আমরা সিদ্ধান্ত ইতিমধ্যে জেনে গেছি এবং সেখানে আরও কী কী হলো, সেই পার করেছে বাংলাদেশ একটা ঐতিহাসিক দিন পার করেছে, ঐতিহাসিক ঘটনাবহুল দিন পার করেছে 5 আগস্ট, তো আজকের সেই রেস্টার রয়ে গেছে এবং সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকের যে সিদ্ধান্ত গণমাধ্যমেছি আমরা হচ্ছে সেই ব্রিফিংয়ে একটু পরেই যাব বলে আশা করছি আমরা, এবং কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তারা বেরিয়ে আসছেন। আমরা বিরোধী শিক্ষক নেটওয়ার্কের একজন নেতা আছেন, তো এবং তিনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়ে গেল সাম্প্রতিক, সেই আন্দোলনেও শিক্ষকদের পক্ষ থেকেও নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তাকেও দেখছি। এবং এছাড়া ব্যবসায়িক পক্ষ থেকে হামিম গ্রুপের চেয়ারম্যান ডক্টর হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ ছিলেন, তিনিও ছিলেন এইখানে, এবং ব্যবসায়িক প্রতিনিধি ছাড়াও আরও বেশ কয়েকটি পেশাজীবী প্রতিনিধি এখানে যোগ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আমাদের সে অপেক্ষার পালা নিশ্চয়ই শেষ হলো, কী হয়েছে সেই বঙ্গভবনের আজকের মিটিংয়ের সিদ্ধান্ত সেটা আমরা একটু জেনে আসি আমাদের সহকর্মী রাশেদ নিজামের মাধ্যমে।
তানজিমুদ্দিন খান এবং আসিফ নজরুল রয়েছেন এবং ১৩ সমন্বয়ক ছিলেন যারা বৈঠক করেছেন। তিন সেনাবাহিনী প্রধান এবং তিন বাহিনী প্রধানের সাথে তারা বৈঠক করেছিলেন। আমরা এখন সরাসরি আমরা একটু চলে যাচ্ছি প্রধান উপদেষ্টা হওয়ার কারণে তাদের একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তিনিও সেই বৈঠকে ছিলেন। এখনই তারা বক্তব্য শুরু করবেন এবং গতকাল আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করার পরে এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির নেতৃত্বে তিন বাহিনীর প্রধান এবং রাজনীতিদের সাথে বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল দ্রুত সময়ে অন্তর্বর্তী সরকার গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি, যারা আটক হয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, কোটা আন্দোলনের সময় যারা আটক হয়েছিলেন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার দাবি ছিল, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবি ছিল। সেই দাবিগুলো বেশ কিছু ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে এবং এখন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে যে আলোচনা, যেটা গতকালকেও রাজনৈতিক দলের সাথে হয়েছিল এবং আজকে সমন্বয়কদের সাথে হয়েছিল, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা এই ধরনের পরিস্থিতি করলে আমরা এখানে কোনো কথা বলবো না। আপনারা একটু স্পেস দিন, আমরা যদি হেলিকপ্টার ভিতরে থাকতাম সবাই বাইরে থাকতাম হয় দেখেও যায় সুন্দর করে দাঁড়াবে দর্শক। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা কথা বলছেন, তারা তাদের শিক্ষকদের নিয়ে গিয়েছিলেন তাদের বঙ্গভবনের যে বৈঠক সেখানে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠকের পরে ঠিক পৌনে বারোটার দিকে আমাদের সহকর্মী রাশেদ নিজাম একটু কিছু বলছেন, আমরা একটু সেটা শুনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তারা এখন কথা বলবেন, আমরা সেখানে চলে যাচ্ছি। আমি একটা কথা বলি, আমাদের সবার পক্ষ থেকে নাহি তোমাদের ব্যাখ্যা করবে, শর্ট ব্যাখ্যা, তারপর শেষ। হ্যাঁ, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়ক বৃন্দ এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিমুদ্দিন স্যার, আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে, আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার, চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা
এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। এবং সবাইকে, সবার প্রতি আহ্বান থাকবে, আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে এই ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারই বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে। এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। আমি এটা একটু বলে দেই, হ্যাঁ, নাই তোমার অনুমতি নেই বলছি, আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না, আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সংখ্যা এসব হিসেবে আলোচনা চলছে আর কি, সেটা আমরা 10-15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক, সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের, আমরা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাবক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিৎ, বাকের, আজকে ওদের সহ অন্যরা, মানে মূলত আলোচনা করেছে তো চারজন, তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো, মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারি। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা, দাঁড়ান, আরেকটা কথা, এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক
স্পষ্ট করেছেন, আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদ স্বীকার করবে যে আমরা যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন, আইন শৃঙ্খলার অবনতি খুব বেশি। কেউ কেউ মনে করছে যে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো, একটা সরকার পেলে ভালো হতো। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার গ্রহণ বা কার্যক্রম শুরু করার পর বাধা আরেকটা সম্পূরক বিষয়, ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনার সাথে কথা হয়েছে, দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন, হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার, একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের, যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দেওয়া, রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না, আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে, আমরা 15 জনের একটি সদস্য এসেছিলাম, আমাদের প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন, এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিমউদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির ছাত্রে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছে। সবাইকে ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন বঙ্গভবনের সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা অন্যতম বেশ কয়েকজন সমন্বয়ক, তারা কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার এবং আমাদের সহকর্মী রাশেদ নিজাম, তার মাধ্যমে আমরা দেখছিলাম। এবং মোদ্দা কথা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন নোবেল শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হতে যাচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং আমরা যত্র ধারণা পেয়েছি যে 15 জন বা 14 থেকে 15 জনের হয়তো সেই অন্তর্বর্তীকালীন সরকারের সভার যারা সদস্য হবেন, সরকারের যারা সদস্য হবেন তারা 14 থেকে 15 জন, এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা ঠিক হতে যাচ্ছে। এবং যিনি প্রধান হতে যাচ্ছেন তিনি হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে বা তার কিছু সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে, বিদেশে, তিনি এখন বিদেশে অবস্থান করছেন, তিনি বাংলাদেশে চলে আসবেন এবং তার শপথ বা অন্যান্য আইনি কার্যক্রম সাংবিধানিকভাবে বা হচ্ছে নিয়মগতভাবে সেটা বঙ্গভবনে সেটা পরবর্তীতে হবে।